Dear learners, welcome to online class. This is Abu Tahir, a student teacher ICT, Makhanabad High School, Shirazdi Khan, Munshigonj. Today, I will take a class for the students of class 6. It's the English first part class, and today I will discuss about MCQ, which is taken from the passages. Okay, first of all, we have to recap the passages. And it's about mobile phone. Mobile phone is another useful invention of the world. We can see, though the little learners or the class 6 students, they can't understand the Bengali meanings. First of all, so that I have to announce the Bengali meanings of the passages. Okay, let's start. Mobile phone is another useful invention of the world. আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল ফোন যে টোটাল বিশ্বে একটা গুরুত্বপূর্ণ বা একটা উপকারী আবিষ্কার. Like computer, the meanings like computers, mobile phone helps us greatly in our daily life. কম্পিউটারের মতোই বলা হয়েছে যে কম্পিউটারের মতোই এই মোবাইল ফোনটা আমাদেরকে প্রবলভাবে সাহায্য করে আমাদের দৈনন্দিন জীবনে. ফার্স মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল ওয়ার্ল্ড. আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই মোবাইলের মাধ্যমে কি করতে পারি, টোটাল বিশ্বের সকলের সাথে আমরা কি করতে পারি, কানেক্ট করতে পারি, আমরা সংযুক্ত হতে পারি. অনলি আ ফিউ ইয়ার্স অ্যাগো we had difficulty to connect our near and dear ones. Only a few years ago, কিছু দিন আগে কথা বলতেছে যে কিছু দিন আগে, কিছু কিছু বছর আগে বা কয়েক বছর আগে, we had difficulty to connect our near and dear ones. আমাদের খুবই কাছের যারা ছিল তাদের সাথে কানেক্ট হওয়া কিন্তু কি ছিল, অনেক কঠিন ছিল. That was very costly. সেটা তো অনেক ব্যয়বহুল ছিল. Mobile phones are very handy. Mobile phones are very handy. এখানে বলা হয়েছে যে মোবাইল ফোনটা আসলে যে আমরা যে মোবাইল ফোনটা এটা অত্যন্ত সুবিধাজনক, আর very handy, and we can use them for communication with people at a very low cost. অল্প খরচে আমরা কি করতে পারি যে এই মোবাইল ফোনের মাধ্যমে, এই মোবাইল ফোনটা ব্যবহার করে আমরা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে পারি. মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশন সাচ অ্যাজ মেকিং কলস, লিসেনিং টু মিউজিক, ট্যাগিং ফটোগ্রাফস, স্টোরিং ইনফরমেশন এটসেট্রা এটসেট্রা. তাহলে এখানে বলা হয়েছে যে মোবাইল ফোনের মাধ্যমে, মোবাইল ফোনে বিভিন্ন কাজ আছে, যেমন মেকিং কলস বা কল দেওয়া, আমরা যেটা বলি আমরা সচরাচর কল দিই কাউকে, লিসেনিং টু মিউজিক গান শুনতে পাই, ট্যাগিং ফটোগ্রাফস ছবি তোলা বা ছবি তুলতে পারি, স্টোরিং ইনফরমেশন এর মধ্যে আমরা কোনো তথ্য কি করতে পারি, রাখতে পারি. ইভেন ইট ক্যান বি ইউজড ফর ডিসটেন্স লার্নিং সাচ অ্যাজ ই-লার্নিং. ডিসটেন্স লার্নিং মিন্স ই-লার্নিং. ই-লার্নিং এর জন্য আমরা কি করতে পারি, এটা ইউজ করতে পারি. ওকে, আমরা পেসেসটা জানলাম, পেসেসটা পড়লাম. এখন আমরা কি করব, প্রথমত আমার লার্নার্সরা কি করবে, একটা পেসেজ যখন পড়বে, পেসেজটা পড়ার পরে পেসেজটা আগে দেখবে যে কতগুলো কিওয়ার্ডস আছে. প্রথমে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য কিওয়ার্ডস. ইফ ইউ হ্যাভ টু অ্যানসার দ্য এমসিকিউ অর মাল্টিপল চয়েস কোশ্চেন, তুমি যদি এই পেসেজ থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন বা প্রশ্ন এমসিকিউ এর অ্যানসার গুলো করতে চাও, তোমাকে এই পেসেজটার সম্পূর্ণ বাংলা জানতে হবে, তোমাকে কিওয়ার্ডস গুলো জানতে হবে, তারপর তুমি এই মাল্টিপল চয়েস প্রশ্নের অ্যানসার করতে পারবে, আদারওয়াইজ নট পসিবল. এটা খুব ইজি না যে কতগুলো পয়েন্ট দেওয়া আছে আমি একটা দিয়ে দিলাম, নয় এটা সম্ভব না. কারণ এই জন্যই আমরা একটু দেখে নিব যে এখানে প্রশ্নটা, যেটা প্রশ্নটা করছে যে এমসিকিউটা আছে, গেস দ্য মিনিংস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস এন্ড চুজ দ্য কারেক্ট মিনিংস ক্লোজেস্ট টু দ্য টেক্সট. এখানে বলা হয়েছে গেস দ্য মিনিংস অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস. এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এই ওয়ার্ড গুলোর কথা বলা হয়েছে, মোবাইল, ইউজফুল, ইনভেনশন, কন্ট্যাক্ট, হ্যান্ডি. এখানে যে ফ্লোয়িং ওয়ার্ডস গুলো দেওয়া আছে
এখন এই ওয়ার্ডস গুলো চুজ দা কারেক্ট মিনিংস প্রসেস উইথ দা টেক্সট টেক্সের সাথে যেটা মিল আছে এই ওয়ার্ডটা টেক্সের সাথে কোনটা মিল আছে সেই সঠিক উত্তরটা আমাকে খুঁজে বের করতে হবে শুধু একটা দিয়ে দিলাম নো নাও লেটস ডিসকাস দা কোশ্চেন এন্ড অলসো দা অ্যানসার হ্যাঁ উই ক্যান সি দা মোবাইল ফোন ফার্স্ট কোশ্চেন মোবাইল ফোন বা মোবাইল হুইচ ইজ দা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার from the option four option here you can see here also four option small moving portable and also same mobile mobile ki jinish amra khub bhalo bhabe jani je mobile ki jinish je mobile ta amra shobai amra mobile use kori maximum students mobile use kore ehon ei mobile er sathe bangla prottek ta ami bangla ortho gulo bolbo tomrai first of all আমার আমি অ্যানসার বলার আগে তোমরা আইডেন্টিফাই করে নিবে আসলে কোনটা অ্যানসার সঠিক অ্যানসার মোবাইল স্মল ছোট আমরা খুব ভালোভাবে জানি যেটাকে আমরা ডিটেইল বলতে পারি বা টাইনি বলতে পারি স্মল স্মলই আছে মুভিং মুভিং মিন্স নড়াচড়া পাসিং বা গোয়িং মুভ ওয়ান প্লেস টু অ্যানাদার দ্যাট ইজ মুভিং পোর্টেবল পোর্টেবল আমরা যদি পোর্টেবল যাই পোর্টেবলের ক্ষেত্রে আমরা সেটা বলবো যেটা যেটা সহজে বহনযোগ্য বা সহজে আমরা বহন করতে পারি দ্যাট ইজ পোর্টেবল সেল যেটাকে আমরা ব্লাড ভেসেল বলি যেটাকে আমরা কোষ বলি দ্যাট ইজ সেল তাহলে এখানে চারটা প্রশ্ন একটা মোবাইলের চারটা অপশন দেওয়া আছে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে স্মল ছোট মুভিং ঘোরাফেরা করা বা নড়াচড়া করা গোয়িং ফ্রম ওয়ান প্লেস টু আনাদার পোর্টেবল বহনীয় বা সহজে বহনযোগ্য সেল কোষ বা ব্লাড ভেসেল আমরা যেটাকে বলি তাহলে এখানকার আমরা দেখতেছি মোবাইল এর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস কোনটা আসছে মোবাইলটাকে আমরা ইজিলি ক্যারি করতে পারি উই ক্যান ক্যারি মোবাইল ইজিলি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার সো দা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ পোর্টেবল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ পোর্টেবল নেক্সট সেকেন্ড কোশ্চেন ইউজফুল আমরা দেখতে পাচ্ছি আমরা জানি ইউজফুল মানে কি ইউজফুল মানে হচ্ছে উপকারী আমরা খুব ভালোভাবে জানি সবাই খুব ইজি একটা ওয়ার্ডস বাট এখানে যে ওয়ার্ডগুলো বা অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে আমরা প্রথমে যাব অ্যামাজন অ্যামাজন আমরা জানি আসলে অ্যামাজনটা কি জিনিস আমরা খুব ভালোভাবে আমরা যেটা ওয়ান্ডারফুল আমরা বলতে পারি ইটস ওয়ান্ডারফুল আমরা বলতে পারি সারপ্রাইজিং আশ্চর্যজনক যেটা তারপর হচ্ছে এখানে সেকেন্ড অপশন দেওয়া আছে হরর হরবটাকে জানি হর আমরা মাঝে মাঝে কিছু হর মুভি দেখি দ্যাট ইজ ভয়ঙ্কর আমরা বা ফেয়ার্স আমরা ফেয়ার মানে হচ্ছে ভয় পাই হর এটা এখানে দেওয়া আছে অলরেডি ফেয়ারফুল মানে হচ্ছে ভয় ভীতিজনক তারপরে একটা অপশন দেওয়া আছে এখানে বেনিফিশিয়াল তার মানে আমরা দেখতেছি এটা মানে হচ্ছে আমরা জানি বেনিফিশিয়াল মানে হচ্ছে কি যে আমরা যদি আমরা কাউকে হেল্প করতে চাই হেল্পফুল হতে পারে বা উপকারী যেটা তাহলে ইউজফুল এইখানে যে ওয়ার্ডটা লেখা হয়েছে এর অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটা হচ্ছে বেনিফিশিয়াল অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বা অ্যানসারটা হচ্ছে কি বেনিফিশিয়াল নেক্সট আমরা থার্ড নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করব থার্ড নাম্বার কোশ্চেনে দেওয়া আছে ইনভেনশন ইনভেনশন টু শো সামথিং আমরা যদি বলি যে কোনো কিছু কি করা যে আমরা কেউ কোনো জিনিস একটা আবিষ্কার করেছে ইনভেনশন মিন্স আবিষ্কার করা এখানে অলরেডি দেওয়া আছে ডিসকভার অলরেডি এখানে দেওয়া আছে যে ডিসকভারি বা রিভলিউশন যেটা আমরা মনে করতে পারি ডিসকভারি বা রিভলিউশন যেটা মনে করতে পারি ইমাজিনেশন এখানে দেওয়া আছে আরেকটা ইমাজিনেশন ইমাজিনেশন বলতে আমরা কি আমরা কোন জিনিসটাকে এখানে প্রেজেন্ট করব ইমাজিনেশন যে একটা আইডিয়া হ্যাঁ এটাকে আইডিয়াটাকে আমরা প্রেজেন্ট করতে পারি কাল্পনিক একটা বিষয় এটাকে আমরা এখানে প্রেজেন্ট করতে পারি অথবা আমরা এখানে এটাকে কনসার্ন যেটা ইমাজিনেশন মানে কনসার্ন হিসাবে এটাকে আমরা মিনিংস বা সিনোনিমস গুলো ধরতে পারি থিওরি থিওরি সেম এস আইডিয়া সেম তাহলে ইনভেনশন মানে কি করা আবিষ্কার করা এখানে দেওয়া আছে অলরেডি আমাদের স্টুডেন্টরা বা তোমরা খুব ইজিলি এখানে কিছু কিছু ওয়ার্ড খুঁজে পেতে পারবা যে ডিসকভার আবিষ্কার করা ওকে নেক্সট চার নাম্বার অপশন দেওয়া আছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমরা মাঝে মাঝে ইজিলি বলি যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কি করতে হবে উই ক্যান কন্ট্যাক্ট উইথ ইচ আদার ইজিলি বাই ইন শর্ট টাইম হ্যাঁ অর ইন এ সার্টেন মোমেন্ট উই ক্যান কন্ট্যাক্ট উইথ আওয়ার ফ্রেন্ডস
also and also I upload by using mobile phone contact contact মানে বলতে পারো যে আমরা যোগাযোগ করা বা কন্টাক্টের বাংলা অর্থ সঠিক হচ্ছে কি সংস্পর্শ দ্যাট মিন্স যে আমরা কন্টাক্ট যেটা আমরা বলি যে স্পর্শ বা সংস্পর্শ বা সংস্পর্শে আসা কারোর সাথে এখানে ফার্স্ট অপশন এখানে কন্টাক্ট দেখে আমরা কন্ট্রাক্ট এখানে কন্টাক্ট দেওয়া আছে কন্ট্রাক্টে কি আমরা কন্ট্রাক্টটা হচ্ছে চুক্তিবদ্ধ এখানে কন্ট্রাক্ট হচ্ছে চুক্তিবদ্ধ হওয়া বা সেটেলমেন্ট যেটাকে বলি এগ্রিমেন্ট আমরা বলতে পারি settlement by agreement that is and contract এখানে দেওয়া আছে অলরেডি সেকেন্ড অপশন কমিউনিকেশন এখানে দেওয়া আছে কমিউনিকেশন তাহলে কমিউনিকেশন মানে আমরা খুব ভালোভাবে বুঝি টু কমিউনিকেট উইথ দিস আদার এক অপরের সাথে যোগাযোগ করা এখানে তারপরে থার্ড যে অপশনটা কন্টাক্ট এখন এই কন্টাক্ট যেটা দেওয়া আছে এটা মিন্স বিহেভিয়ার বা অ্যাটিটিউড কন্টাক্ট behavior by attitude i means achar achar jeta amra boli tar pore last je option ta dewa ache contraction contrast sorry contrast contrast jeta dewa ache contrast ta amra boli je biporit hoa mane kono kichu biporit hoa je sokale majhe majhe biporit bolte ki bujhi amra je sokale brishti bikale rodro bar bikale sokale rodro bikale brishti something eta biporit contrast আবার কন্ট্রাস্ট আমরা সচরাচর বা ব্রাইটনেস এর ক্ষেত্রে বা এসে যখন আমরা ফটোশপে কাজ করি কন্ট্রাস্ট ওখানে বা ব্রাইটনেস এর ক্ষেত্রে এখানে বলা হয় বিপরীত হওয়া সামথিং তাহলে আমরা দেখতেছি কন্টাক্ট মানে তার মানে হচ্ছে কি যে কন্টাক্ট মানে কি কমিউনিকেশন যোগাযোগ সংস্পর্শ তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার আমরা দেখতে পাচ্ছি যেটা কমিউনিকেশন হবে নেক্সট লাস্ট কোশ্চেন যেটা দেওয়া আছে হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড হ্যান্ডি মানে হচ্ছে হ্যান্ডি মিন্স এখানে অলসো দেওয়া আছে যে এখানে এই ওয়ার্ড এই প্রত্যেকটা ওয়ার্ড এই জায়গার মধ্যে পেজের মধ্যে দেওয়া আছে যে হ্যান্ডি ফাইন্ড আউট করতে হবে হ্যান্ডি এই যে দেওয়া আছে মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি এটা হচ্ছে মোবাইল ফোন বলতে মোবাইল ফোন খুবই সুবিধাজনক বা খুবই উপযোগী মোবাইল ফোন হচ্ছে আর ভেরি হ্যান্ডি খুবই সুবিধাজনক বা খুবই উপযোগী এন্ড উই ক্যান ইউজ দ্যাম ফর কমিউনিকেশন উইথ পিপল এট আ ভেরি লো কস্ট আমরা এটার মাধ্যমে খুবই উপযোগী এই জন্যই যে এটার মাধ্যমে আমরা কি করতে পারি যে কারোর সাথে লো কস্ট অল্প খরচে আমরা কি করতে পারি যোগাযোগ করতে পারি তাহলে হ্যান্ডি মানে উপযোগী হতে পারে বা সুবিধাজনক হতে পারে এখানে সুবিধাজনকটাই বেশি কার্যকর ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে দেওয়া আছে হ্যান্ডেল তাহলে হ্যান্ডেল মানে কি আমরা বললে যে মানে হ্যান্ডেল বা হাতল হ্যান্ডেল মানে মিন্স হাতল হ্যান্ডি দেখে হ্যান্ডেল অনেক স্টুডেন্ট আমার হ্যান্ডি হ্যান্ডেল কাঁচা কাছে মিল আছে দিয়ে দিলাম নো ওয়ার্ড বুঝতে হবে মিনিংস গুলো বুঝতে হবে তারপরে অ্যানসার করতে হবে হ্যান্ডস হ্যান্ডস মানে তো আমরা বুঝি হাত ওকে এখানে ওয়ার্ড বা এখানে এক্স্যাক্টলি ওয়ার্ড ওয়ার্ড মানে হচ্ছে কাজ করা আমরা ভালো করে বুঝি যে ওয়ার্ড মানে কাজ করা ওকে তারপরে লাস্ট অপশন দেওয়া আছে সার্ভিসেবল সার্ভিস বা সার্ভিসেবল মানে হচ্ছে সুবিধাজনক বা উপযোগী আমরা তাহলে সঠিক অ্যানসার অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হ্যান্ডি উপযোগী বা সুবিধাজনক যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটা আমরা দেখতে পাচ্ছি সার্ভিসেবল হবে ওকে এইভাবে এই পেসেসটা পড়ে পাঁচটা সাতটা এমসিকিউ এর অ্যানসার করতে হবে এটা ক্লাস 6 বা ক্লাস 7 স্টুডেন্টের জন্য একটু টাফ হলেও কিন্তু খুব বেশি যে টাফ বা খুব কঠিন হবে সেটা কিন্তু না কারণ তোমাকে আগে পেসেসটা ভালো করে জানতে হবে যদি আমি পেসেসটার মিনিংস ভালোভাবে জানতে পারি প্রত্যেকটা কিওয়ার্ডস যদি জানতে পারি প্রত্যেকটা কিওয়ার্ডস জানার সাথে সাথে তাদের যে সিনোনিমস গুলো আছে আমাকে সিনোনিমস গুলো জানতে হবে তাহলে কিন্তু আমরা কি করতে পারবো এই যে মাল্টিপল চয়েস যে কোশ্চেনের গুলো আছে এগুলো ইজিলি আমরা এই কোশ্চেন গুলো অ্যানসার করতে পারবো আমি আশা রাখি যে তোমরা বাসায় বেশি বেশি করে তোমাদের যে পাঠ্য বইয়ে যে পেসেস গুলো আছে প্রত্যেকটা পেসেস তোমরা মানে একটু ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবা ওয়ার্ড মিনিংস গুলো মেমোরাইজ করার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমরা ইজিলি এই প্রশ্ন বা এমসিকিউ গুলো অ্যানসার করতে পারবা আদারওয়াইজ নট পসিবল কারণ এখানে এই যখন আমরা এমসিকিউ গুলো অ্যানসার করব আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি চারটা অপশন দেওয়া আছে এই ছবি কিন্তু মাঝে মাঝে বা সামটাইমস এই অ্যানসার গুলো খুব মানে কাছাকাছি মানে প্রত্যেকটা ওয়ার্ড বা মিনিংস গুলো খুব কাছাকাছি আমরা অনেক সময় বুঝবো না কোনটার অর্থ কি না বোঝার কারণে আমরা একটা আইডিয়া নিয়ে একটা দিয়ে দেই মাঝে মাঝে অনেক স্টুডেন্টস লটারি করে দেয় আসলে এটা ঠিক না আমাদের মিনিংস জানতে হবে অনেক ভোকাবুলারি জানতে হবে আমাদের পেসেস প্রত্যেকটা পেসেস ভালোভাবে জানতে হবে দ্য টাইম
আমরা কি করতে পারবো উই ক্যান অ্যানসার অ্যাপ্রোপ্রিয়েটলি মাল্টিপল চয়েস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আমি আশা রাখি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো বা আমার যে আজকে যে মাল্টিপল চয়েস বুঝে দিতে আছে তোমরা এটা বুঝতে পারছো আগামী দিন আমরা সেকেন্ড যে অপশনটা একটা পেসেস থেকে একটা পেসেস দেওয়া থাকবে পেসেস থেকে আমরা যে কোশ্চেন অ্যানসার গুলো করব আগামী দিন আমরা নেক্সট ক্লাস নিয়ে কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব এভাবে ধীরে 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 প্রত্যেকটা আগে নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে আমার এই ক্লাসটি দেখার জন্য আবারো ধন্যবাদ জানিয়ে আজকে এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি